এই দেখো তোমাদের একটা খারাপ খবর দিই, যে মেরিচা লেখা আছে এই দোকানদার এই একটার সময় সুপালায় দৌড়ে দিয়েছে। ওই দেখো মেরিচা লেখা আছে, এই পাশ থেকে দেখাচ্ছি আমি, আমার দোকানটা তো রাস্তার এই পাশে আর আমার সামনাসামনি। তো দেখো বন্ধুরা, আজকে আর ব্লগ করার মতো মুড নেই। যে দোকানটা তোমাদের দেখালাম মেরিচা লেখা আছে, তো আমার অনেক ভিডিওতেই ওই লোকটার হচ্ছে দেওয়া আছে, কারণ আমি তো বাজারে থাকি, বাজারে টুকটাক ভিডিও বানাই দোকানে থেকে। তো কী বলো তো, এখন বাজে হচ্ছে 3টে, তো লোকটা 12:30টার সময় বন্ধ করে বাড়ি যায়। কী বলো তো, এত আগে সত্যি কথা বলছি যায় না, তো আজ এত আগে কেন গেল ভগবান জানে, সত্যি কথা বলছি জানি না, ভালো মন্দ বলতে পারবো না। দেখো মানুষের ভিতরে তো অনেক কারণই থাকে, মানুষের মনের কথা তো আর বাইরের থেকে জানতে পারে না। যাই হোক, কোনো ফ্যামিলি গণ্ডগোল হয়তো আছে, তো যাই হোক মানে বাড়ি গিয়েছে, তো লোকটা যে টাইমে গেছে 12:30টায়, তো 1টার মধ্যেই লোকটা গিয়ে গলায় দড়ি দিয়েছে। তো আমরা জানতে পারলাম কখন বলো তো, এখন বাজে 4:30, এখন জানতে পারলাম যে গলায় দড়ি দিয়েছে, এখন বগুলা নিয়ে গেছে, কারণ ওদের দুটো বাড়ি। তো এবারে ওবারে খোঁজ করেছে, খোঁজ করার পরে জানতে পেরেছে, তারপরে পেয়েছে বগুলা নিয়ে গেছিল। তো বগুলা অবধি হসপিটাল অবধি নিয়েনি, কারণ অনেক ইনফরমেশনই তো থাকে না। তো বাড়িতে পুলিশ ঢুকে গেছে, এই তো আমার সামনে দিয়ে পুলিশ গেল, পুলিশ গাড়ি গেল। তো যাই হোক, আমি এটুকুই বলতে পারি, এখন পোস্টমর্টম হবে, তারপরে ডেড বডি দেবে। তো দেখো সামনে দোকানদার, তো মনে হয় ভালো লাগছে না, এত বছর এখানে আছি সামনাসামনি দেখতেই পাই সব সময়। তবে হ্যাঁ, লোকটা সত্যি খুব ভালো ছিল। আজ এই অপঘাতে চলে গেল এটা, মানে সত্যি খারাপ লাগছে, মানে এত খারাপ লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আর মন মেজাজ ভালো নেই, থাক আর বেশি কিছু বলছি না, রাখছি, এটুকুই তোমাদের বলার ছিল।